আমেরিকা ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে অস্বীকার করেনি। অনেক সংবাদ মাধ্যম এ ব্যাপারে ফেক সংবাদ প্রকাশ করেছে যে আমেরিকা নাকি সরাসরি ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারটি নাকচ করে দিয়েছে। আসলে একটি দেশ এই যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারটি নাকচ করেছে, সেই দেশটির নাম হলো জার্মানি। জার্মানি সরাসরি বলে দিয়েছে এটি বাড়াবাড়ি, ইউক্রেনকে কোনো যুদ্ধবিমান জার্মানির তরফ থেকে দেয়া হবে না। অন্যদিকে ফ্রান্স যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, তবে বলেছে এজন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজন। ব্রিটেনও ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে না বলেনি। ব্রিটেন বলেছে মিত্ররা যদি ইউক্রেনকে যুদ্ধবিমান দেয় তাহলে ব্রিটেনও প্রস্তুত রয়েছে ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করার জন্য। অন্যদিকে এক গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে আমেরিকাতে এক ডজনেরও বেশি ইউক্রেনীয় বৈমানিক F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছেন কয়েক মাস ধরে। আর এই প্রশিক্ষণ শেষ হলে হয়তো ইউক্রেনকে এই F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে জো বাইডেন প্রশাসন। আর জো বাইডেন প্রশাসন যদি ইউক্রেনকে শেষ পর্যন্ত যুদ্ধবিমান দিয়েই দেয় তাহলে সীমানার সর্বশেষ সীমা অতিক্রম করল আমেরিকা। হাইমার্স রকেট সিস্টেম এবং আল্ট্রালাইট হাউজার কামান দেওয়ার পরে এই যুদ্ধবিমানই হবে অত্যন্ত কৌশলগত সমরাস্ত্র যেটি আমেরিকা কর্তৃক ইউক্রেনে হস্তান্তরিত হলো। বন্ধুরা, যুদ্ধবিমান দেওয়ার মাধ্যমে আমেরিকা তার অস্ত্রের লিমিটেশন তুলে ফেলবে ইউক্রেনের এগেনস্টে। এরপরে আমেরিকার আর যত সকল হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র রয়েছে তখন তারা ইউক্রেনকে দেয়া শুরু করবে, আর এর মাধ্যমে আমেরিকার সাথে সরাসরি একটি সম্পর্কে জড়িয়ে পড়তে পারে ইউক্রেন, যে সম্পর্ক হবে ন্যাটোর রোধিভুক্ত যে সকল দেশ যে ধরনের সমরাস্ত্র আমেরিকার কাছ থেকে পায় ইউক্রেনও সেই সকল সমরাস্ত্র আমেরিকার কাছ থেকে পাবে। শুধুমাত্র কাগজে কলমে সদস্য না হলেও ন্যাটোর পুরো সদস্যের সুবিধা ভোগ করবে ইউক্রেন, আর এভাবেই আস্তে আস্তে সমগ্র ইউক্রেনকে গিলে ফেলার চেষ্টা করবে আমেরিকা। মূলত আরেকটি ইসরায়েল প্রতিষ্ঠিত হবে রাশিয়ান সীমান্তে, আর এই ধরনের ইসরায়েল ভিত্তিক বা ইসরায়েলের আদর্শ মেনে যে সকল রাষ্ট্রগুলো গড়ে ওঠে তার চরিত্র কেমন হবে সেটি আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই মিস্টার ভলোদিমির জেলেনস্কি ইচ্ছা পোষণ করেছেন অর্থনৈতিক, রাজনীতি এবং কূটনীতির ক্ষেত্রে সে ইসরায়েলকে মানদণ্ড হিসেবে রাখবে, আর ইসরায়েলকে মানদণ্ড বা ইসরায়েল চরিত্র ধারণ করে যে সকল রাষ্ট্রগুলো পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে তারা ভবিষ্যতে কোন ধরনের মানবাধিকার রক্ষা করবে এবং নিজেদের ব্যাপারে তারা কোন ধরনের চিন্তাভাবনা করবে এটির মাধ্যমেই প্রতিফলিত হয়। মূলত আদর্শগত দিক দিয়ে ইসরায়েল কোনো দেশের আদর্শ হতে পারে না, এটি সমগ্র বিশ্বের আদর্শ হওয়া উচিত, কিন্তু না, প্রভাবশালী এবং সামরিক শক্তির দেশগুলো মূলত ইসরায়েলকে তারা আইডল হিসেবে মনে করে। তার কয়েকটি কারণ রয়েছে। পৃথিবীর মধ্যে ঘোষিত ইহুদিবাদী দেশ হিসেবে ইসরায়েল মূলত আক্রমণাত্মক পরিস্থিতি এবং আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করে থাকে সকল ব্যাপারে, তার পররাষ্ট্রনীতি বলেন, কূটনীতি বলেন, সামরিক নীতি বলেন। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সমগ্র পৃথিবীও যদি ধ্বংস করে দিতে হয় সেটি ইসরায়েলের কাছে নস্যি। বন্ধুরা, অন্যের সুবিধা অন্যের অসুবিধা এই ব্যাপারগুলো নিয়ে ইসরায়েল কখনোই ভাবে না, শুধুমাত্র নিজে কীভাবে সার্ভাইভ করা যাবে, টিকে থাকা যায়, এটি তাদের ডক্ট্রিন। সুতরাং ইসরায়েলি ডক্ট্রিন ফলো করে বা ইসরায়েলি আদর্শকে ফলো করে মিস্টার ভলোদিমির জেলেনস্কি যে ইউক্রেনীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেটি কতটা মানবিক হবে তা নিয়েও সন্দেহ থেকে যায়। বন্ধুরা, ইসরায়েলি মানবিকত্ব যারা প্রদর্শন করে আর যারা ফলো করে তাদের মাইন্ডসেট আপ ভবিষ্যতে ইসরায়েলের মতোই হবে। এখন বক্তব্য হলো রাশিয়া তার দরজার গোড়ায় ইসরায়েলের মতো চরম ভাবাপন্ন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেবে, এটি নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকে যায়। বন্ধুরা, ইসরায়েলি ভাবধারায় পরিচালিত ইউক্রেন সরকার কি পরবর্তীতে কখনোই রাশিয়ার সাথে সদ্ভাব রেখে চলবে, এটি প্রশ্নই ওঠে না, আর ন্যাটো এবং আমেরিকা এটি কখনোই হতে দেবে না। স্বাধীন সার্বভৌম ইসরায়েলি ভাবধারায় গড়ে ওঠা ইউক্রেনীয় রাষ্ট্রটি যদি ভবিষ্যতে এখানে শান্তি চুক্তি করতে সক্ষম হয় রাশিয়ার সাথে, তাহলেও রাশিয়ার সাথে বহুবুদ্ধ সম্পর্ক আর কখনো তৈরি হতে দেবে না পশ্চিমারা। আর ইসরায়েলি মনোভাবের কারণে এখানে তারা কট্টর অবস্থানে থাকবে। ইসরায়েল মানে হচ্ছে ডানপন্থী এবং কট্টর অবস্থান। সুতরাং সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে অবশ্যই যদি আপনারা বিশ্লেষণ করেন, এটি মিস্টার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাকুর জন্য মারাত্মক এক অশনি সংকেত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই পুতিন কাকু ইসরায়েলি ভাবধারায় পরিচালিত কোনো রাষ্ট্র তার গোড়ায় গড়ে উঠতে দেবে বলে মনে হয় না। বন্ধুরা, এর পিছনে অনেকগুলো শর্ত সাপেক্ষ হয়তো ভবিষ্যতে ইউক্রেনকে মেনে নিতে পারে রাশিয়া। ইউক্রেন নিজস্ব ইচ্ছায় নিজস্ব শক্তির বলে রাশিয়াকে পরাজিত করে মাথা উঁচু করে তারা এখানে দাঁড়িয়ে থাকবে, এটি কখনোই হতে দেবে না ভ্লাদিমির পুতিনের রাশিয়া বা ভবিষ্যতে রাশিয়ার সামরিক বেসামরিক উচ্চপদস্থ যে কর্মকর্তারা রয়েছে তারা এটিকে নিশ্চিতভাবে বাধাগ্রস্ত করবে।
বন্ধুরা, যুদ্ধটি যদি যে কোনো সাময়িক চুক্তির মাধ্যমে শেষ হয় তাহলে একটি ব্যাপার এখানে প্রশ্ন আকারে থেকে যাবে, তা হচ্ছে রাশিয়ার আদর্শ এবং কিভাবে রাশিয়া রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হবে। যদি ন্যাটোভুক্ত হতে চায় তাহলে এই যুদ্ধ হবে দীর্ঘমেয়াদী এবং রাশিয়া এই যুদ্ধ শেষ করবে না। আবারও বলছি, ইউক্রেন যদি ন্যাটোর অধিভুক্ত হতে চায় তাহলে রাশিয়া এই যুদ্ধ সহজে শেষ করবে বলে মনে হয় না। বন্ধুরা, ইউক্রেনের কাছ থেকে কমিটমেন্ট আদায়ের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা ইউক্রেনের মাটিতে রাশিয়া তৈরি করতে সক্ষম হবে যার মাধ্যমে এই ইউক্রেন রাষ্ট্রটি পশ্চিমাদের ব্যবহারের রাষ্ট্র হবে না এবং পশ্চিমাদের ব্যবহার করে তারা রাশিয়াকে চাপে রাখতে পারবে না। এটি হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনের একমাত্র এজেন্ডা। এখানে স্বাধীন সার্বভৌম ইউক্রেনীয় রাষ্ট্রের ব্যাপারে নিশ্চিত হতে চাইছেন মিস্টার ভ্লাদিমির পুতিন, আর তা হলো এটি যেন পশ্চিমাদের ল্যান্ডিং স্টেশন না হয়, পশ্চিমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, পশ্চিমাদের যুদ্ধবিমান, পশ্চিমাদের ফিফথ জেনারেশনের ফাইটার জেটগুলো যেন ল্যান্ডিং স্টেশন হিসেবে ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে ভবিষ্যতে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে। এই ব্যাপারটি নিশ্চিত হওয়ার পরেই হয়তো ইউক্রেনকে ছেড়ে দেবেন বা ইউক্রেনের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবেন ভ্লাদিমির জেলেনস্কির এগেনস্টে। তার আর কোনো অভিযোগ থাকবে বলে মনে হয় না, তবে ভ্লাদিমির জেলেনস্কির সাম্প্রতিক কর্মকাণ্ড সেটি সমর্থন করে না। তিনি যে কোনোভাবে যতভাবে সম্ভব রাশিয়ার ক্ষতি করার জন্য পশ্চিমাদের ব্যবহার করবেন এবং পার্শ্ববর্তী যে সকল পূর্ব ইউরোপের দেশগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করার জন্য সচেষ্ট হবেন, আর এটি মিস্টার ভ্লাদিমির পুতিনের পছন্দ নয়। সুতরাং যুদ্ধটি এই মুহূর্তে শেষ হবে না দীর্ঘমেয়াদীভাবে চলবে না ইউক্রেনের আরও জায়গা রাশিয়া খেয়ে নেবে সেটি নির্ভর করছে বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যতে কীভাবে ইউক্রেনীয় রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হবে তার উপরে। তাই যুদ্ধ যত দ্রুত শেষ হবে বলে আপনারা আশা করছেন তত দ্রুত এটি শেষ হচ্ছে না এবং এই যুদ্ধ লাগাতার চলবে, কতদিন পর্যন্ত চলবে তার একটি অনুমান একজন করেছেন। বন্ধুরা, একজন ইউরোপীয় সাংবাদিক এবং বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ এ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন এবং পেন্টাগন বা আমেরিকার তরফ থেকেও এ বিষয়ে মতামত ব্যক্ত করা হয়েছে যে আসলে যুদ্ধটি কতদিন চলবে, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধটি চলতে পারে 2026 সাল পর্যন্ত। যদি উভয় দেশের মধ্যে বিশেষ কোনো মিরাকল না ঘটে তাহলে এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হতে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে তারা যুদ্ধটি বন্ধ করতে চায় না। অন্যদিকে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে বিশেষ সামরিক অভিযানের বিশেষ উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সর্বশেষ সৈন্যটি ইউক্রেনের মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। কিন্তু তার এই বক্তব্যের সাথে আসলে তার সম্পূর্ণ নির্ভরতা হলো আমেরিকা এবং ইউরোপ। আমেরিকা এবং ইউরোপ তাকে যদি যুদ্ধ বন্ধ করতে বাধ্য করে তাহলে জেলেনস্কির করার কিছুই নাই, আর আমেরিকা এবং ইউরোপ যদি তাকে যুদ্ধ চালিয়ে যেতে বলে আর সেক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি যদি যুদ্ধটি বন্ধ করতে চান সেক্ষেত্রেও মিস্টার জেলেনস্কির কিছু করার নাই, অর্থাৎ তিনি ঠুটো জগন্নাথে পরিণত হয়েছেন। এখন তার প্রভু হচ্ছে ইউরোপ এবং আমেরিকা, মূলত ইউরোপও নয় আমেরিকা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের পেজটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ইউটিউবের মাধ্যমে দেখতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।